नमस्कार ग्रोईंग फ्लावर चैनले अपने सबाई के आमंत्रण। आज के अनेक दिन पर वीडियो नहीं आसछि। अनेक दिन थेके भाबछि वीडियो करब किन्तु करा हय ना, कारण आपनारा जानें जे आमी एकजन स्वास्थ्यकर्मी। बर्तमाने कोविड भैक्सिनेशन चारदिके चलछे, जेटा आमादेर उपरेई प्राय टोटाल दायित्वटा। तार जन्य डेलि भैक्सिनेशन प्रोग्राम करते हच्छे, ताई वीडियो बनाते पारछि ना। तो आज के अनेक दिन पर एकटा वीडियो निये आसलाम। तो ई वीडियोते आज के आमी आमार बाड़ीर छादेर बागान देखाबो। आर एखाने आमी আর এই ভিডিওতে আমি মেইনলি দেখাবো যে প্লাস্টিক আমরা অনেকেই বিসলেরি বোতলে জল খাই, বাইরে গিয়ে জল খাই, কিন্তু তারপর বোতলগুলোকে ফেলে দিই। কিন্তু সেই বোতলগুলোকে ইউজ করে আমরা কিভাবে সেটাকে রিইউজ করতে পারি সেটা আমি দেখাবো আপনাদেরকে। আর অনেক প্লাস্টিক, মানে মেইনলি প্লাস্টিক, প্লাস্টিক আপনারা জানেন যে এটা পরিবেশ দূষণের মূল কারণ। মানে পরিবেশ দূষণের প্রায় 70% হচ্ছে মেইন প্লাস্টিকের জন্যই হয় পরিবেশ দূষণ। তো সেটাকে রোধ করার জন্য আমরা যদি ছোট্ট একটু কন্ট্রিবিউট করতে পারি আমাদের তরফ থেকে, মানে প্লাস্টিকগুলোকে আবার অন্যভাবে ব্যবহার করি, তাহলে হয়তো খুব সামান্য হলেও পরিবেশ দূষণটা ধীরে ধীরে করে কমতে পারে। তো এটা হচ্ছে আমাদের ছাদের বাগান, যেখানে হচ্ছে মেইনলি আমরা প্লাস্টিকগুলোকে রিইউজ করে ব্যবহার করার চেষ্টা করেছি। যেমন এখানে দেখুন যে আপনারা এখানে মানে অনেক বাড়িতে, সবার বাড়িতেই চালের বস্তা নিয়ে আসি আমরা, কিন্তু তারপর চালটাকে ঢালার পরে বস্তাটাকে হয় ফেলে দিই বা পুড়িয়ে দিই, কিন্তু সেই বস্তাগুলোকেও কেটে সুন্দরভাবে গাছ লাগানো যেতে পারে। তো দেখুন এই যে এখানে চালের বস্তাগুলো দিয়ে আমরা সেগুলোকে ছোট ছোট করে কেটে তারপর সেলাই করে এখানে গাছ লাগানো হয়েছে। এই যে গাঁদা ফুলের গাছ লাগানো হয়েছে, আপনারাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। অনেকেই আমরা কি করি যে বাড়িতে কালার করি, কালার করার পরে যে এই কন্টেনারগুলো কালার শেষ হয়ে যাওয়ার পরে যে কন্টেনারগুলো সেগুলো আমরা ফেলে দিই, কিন্তু সেগুলোকেও যদি আপনারা ভালো করে স্টোর করে রেখে ফুলের গাছ বা আপনারা যে কোনো টাইপের গাছ লাগান, তাতে হয়তো প্লাস্টিকটাও ব্যবহার হয়ে যাবে আর হচ্ছে আমরা গাছও লাগাতে পারবো। তো দেখুন এখানে আমরা কি করেছি, আমাদের বাড়িতে কিছুদিন আগেই একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটাতে লো বাজেট রুম মেকওভার বলে ভিডিওতে, সেখানে আমরা পেন্টারকে দিয়ে ওয়াল পেন্ট করেছিলাম, তারপরে যে কন্টেনারগুলো বেঁচেছিল সেগুলোতে এসব গাছ লাগানো হয়েছে, গাছ লাগিয়েছি। আর এটা দেখুন এখন বর্তমানে কি হচ্ছে, আগে প্লাস্টিকের মধ্যে দিত মিষ্টি, যা রসগোল্লা বা যে কোনো টাইপের মিষ্টি জাতীয় জিনিস, এখন বর্তমানে এইসব কন্টেনারে করে দেয়। আপনারা সবাই বাড়িতে নিয়ে আসেন, ইভেন মানে নানা রকম বিস্কিটও এখন এইসব কন্টেনারে পাওয়া যায়, কিন্তু তারপর আমরা ওগুলোকে ইউজ করার পরে এগুলোকে ফেলে দিই। কিন্তু আমি এখানে আমাদের বাড়িতে আমরা এটাকে কী করেছি, এটাকে খাওয়া মানে ফেলে দিইনি, এটাকে রিইউজ করেছি। এটাকে প্রথমে কালার করা হয়েছে, কালার করার পরে এখানে গাছ লাগানো হয়েছে। আর এখানে কিছু প্লাস্টিকের বালতি, যেগুলো সবার বাড়িতেই থাকে, নানা রকম কন্টেনার বালতি, বালতিগুলো হচ্ছে অনেকে ফেটে যায় বা কোথাও ভেঙে যায় বা হ্যান্ডেলটা ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর ওটাও অনেকেই ফেলে দেয়, কিন্তু আমরা সেগুলোকেই রিইউজ করতে পারি। এই যে এখানে দেখুন, যেমন কি এখানে বালতিটাকে ব্যবহার করা হয়েছে টপ হিসেবে, আর এখানে লাগানো হয়েছে এটা একটা কুল গাছ। দেখুন বালতিতে লাগানোর পরে এই কুল গাছটা অলরেডি ফলনও দিয়েছে, এই যে ছোটো ছোটো কুল হয়ে গেছে। আর এখানে জলের বোতলগুলোকে রিইউজ করা হয়েছে, এই যে দেখুন ভালোভাবে এখানে জলের বোতলগুলোকে কেটে মাঝখান থেকে কেটে এখানে রসুন লাগানো হয়েছে, দেখুন কত সুন্দর রসুনও হয়ে গেছে। এখানে একটা প্লাস্টিকের গামলা, যেটা ছোটোবেলায় আমার মেয়ে ইউজ করতো স্নানের জন্য, কিন্তু এখন সেটা ইউজ হয় না, তাই এখানে এবার আমরা ধনে পাতা লাগিয়েছি। এই যে ধনে পাতা অলরেডি হচ্ছে, হয়ে গেছে, আমরা খাওয়াও শুরু করে দিয়েছি অলরেডি। এই যে দেখুন, আপনারাও এটা বাড়িতে অবশ্যই এভাবে লাগাতে পারেন। তো যে কোনো টাইপের, আমরা ধনে পাতা লাগিয়েছি, আপনারা অন্য কিছু লাগাতে পারেন। আর এটা হচ্ছে একটা প্লাস্টিকের ড্রাম, যেটাকে মানে এটা অ্যাকচুয়ালি আর কোনোভাবে ইউজ করার দ্বিতীয় কোনো বিকল্প আমরা খুঁজে পাইনি যে এটাকে আর অন্যভাবে ইউজ করব। আপনারা অন্যভাবে চাইলেও ইউজ করতে পারেন। তো আমরা এটাতেও গাছ লাগিয়েছি, এই যে তুলসী গাছ লাগানো হয়েছে, হয়েওছে।
এবার এটা দেখুন, এটা আপনারা দেখে বুঝতেই পারছেন এগুলো কি হতে পারে। এগুলো অ্যাকচুয়ালি কন্টেনারগুলো যেগুলোতে হচ্ছে বিস্কিট, দোকানে বিস্কিট রাখা হয়, বাড়িতেও নানা রকম অনেকেই বিস্কিট রাখে, আমরাও রাখি। তো সেই কন্টেনারগুলো ফেটে যায় বা হচ্ছে ফেলে দেয়, অনেকেই ফেলে দেয়। তো সেগুলোকে আমরা না ফেলে সেগুলোকে এইভাবে রিউজ করেছি, এই যে যেমন কন্টেনারগুলোকে প্রথমে মাঝখান থেকে কেটে উপরে পোর্শনটা বাদ দেওয়ার পরে এগুলোতে কালার করা হয়েছে, কালার করে এগুলোতে ফুলের গাছ লাগানো হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে জিনিসগুলো দেখতে। এটাতে এই যে কালার, গ্রিন কালার, এখানে দেখুন, এটাকে আপনারা চেনেন না, এরকম হতেই পারে না, এটাও একটা ছোট্ট জলের বোতল। তো সেটাতে কি করা হয়েছে, যেহেতু এখানে মাটি কম তো জল পাবে না বা ভালো নাও হতে পারে, এই জন্য আমরা কি করেছি, জলের বোতলটাকে এভাবে দুভাগে প্রথমে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে, দেখা প্রথম থেকে দেখাচ্ছি। এই যে জলের বোতলটাকে দুভাগে কাটা হয়েছে, কাটার পরে এই যে এই জায়গাটাতে ফুটো করা হয়েছে। ফুটো করার পরে এখানে আমরা হচ্ছে সলতের মতো করে একটা কাপড় দিয়েছি। কাপড় দেওয়ার পরে এখানে কি করব, যে জলটাকে আমরা ডেইলি জল দেওয়ার বদলে এই এই জায়গাটাতে জল দিয়ে দেবো। এটাতে জল দেওয়ার পরে এখানে এইভাবে রেখে দেবো, এরপর এর মধ্যে মাটি দেবো। আর এই ফিতাটা যে আছে, যেটা হচ্ছে মাটির একটু উপরে থাকবে, যাতে গাছটা লাগানোর পরে ফিতাটা দিয়ে যে নিচের যে জলটা আছে সেটা উপর দিয়ে ওঠে, তাহলে আমাদেরকে আর ডেইলি জল দিতে হবে না। তারপর তো আপনাদের আলটিমেট রেজাল্টটা দেখিয়েছি আগে, আবার দেখাচ্ছি। এই যে দেখুন আপনারা এই জায়গাটাতে, এখানে আমাদের গাছ অলরেডি হয়ে গেছে, এই যে অলরেডি গাছ হয়ে গেছে নিচের জল, আর এই জলটা দিয়ে উঠছে। আর ফিতাটা এই যে সামান্য এখানে আপনারা হয়তো বোঝাতে পারবো না, উঠে গেছে। আর এটা একটা হচ্ছে পেঁয়াজ গাছ। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবেন। আর আগেই বলেছি, প্লিজ প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আপনারা যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন। আমি ভীষণ এনার্জি পাই যে এত কাজের মাঝেও ভাবি যে না, আমাকে বানাতে হবে ভিডিও। তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অন্যদের কাছে শেয়ার করবেন, যাতে আমার চ্যানেলটি গ্রো করে।